মধ্যপ্রদেশে বিলাসপুর এবং কাটনি রেল স্টেশনের মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সিংপুর রেল স্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মধ্যে এভাবেই মুখোমুখি সংঘর্ষ হয়। দেখছেন সেই ছবি, মধ্যপ্রদেশের ঘটনা। সংঘর্ষের পরে রেল লাইন জুড়ে উল্টে পড়ে রয়েছে ইঞ্জিন সহ একাধিক কামরা। ধাক্কার পর দুটি ট্রেনের ইঞ্জিনে আগুনও ধরে যায় এবং যেটা খবর, দুর্ঘটনায় দুই ইঞ্জিন চালক আহত হয়েছে। সিংপুর রেল স্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মধ্যে এভাবেই মুখোমুখি সংঘর্ষ হয়। যে সংঘর্ষের জোরে ইঞ্জিন সহ একাধিক কামরা একেবারে রেল লাইন জুড়ে উল্টে পড়ে রয়েছে। দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন এমনই আশঙ্কা রয়েছে। তবে উদ্ধার কাজ চলছে। বিলাসপুর কাটনি শাখায় রেল চলাচলে এই মুহূর্তে বিঘ্ন ঘটেছে। একেবারে খেলনা গাড়ির মতো উল্টে গিয়েছে দুটি মালবাহী গাড়ি। দুই মালবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ইঞ্জিনে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন প্রচণ্ড ধাক্কার জেরে। ধাক্কার পরে দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেই দুর্ঘটনায় দুই ইঞ্জিন চালক আহত হয়েছেন। দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন এমন আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। বিলাসপুর কাটনি শাখায় রেল চলাচলে বিঘ্ন ঘটেছে এই দুর্ঘটনার জেরে। খেলনা গাড়ির মতো একের ইঞ্জিনের ওপর আরেকটি ইঞ্জিন সহ একাধিক কামরা একেবারে উঠে গিয়েছে এবং যেভাবে প্রবল ধাক্কা লেগেছে দুটি মালবাহী গাড়ির মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন। এই ধাক্কার পরেই দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। দুই ইঞ্জিন চালক আহত হয়েছেন এবং দুজন রেলকর্মী যারা এই উল্টে যাওয়া কামরার মধ্যে রয়েছেন এমনই আশঙ্কা করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো সিবিআই। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে? দেখো কুসুবিতা, তুমি জানো গতকালই আমরা যেটা জানতে পেরেছিলাম সিবিআই সূত্রের মারফত, যে 12টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন। তার মধ্যে 8টি জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্ট এবং 4টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল তার স্ত্রীর নামে। এই 8টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে সিবিআই সূত্রের খবর। এই 8টি অ্যাকাউন্টের মধ্যে 7টি অ্যাকাউন্ট রয়েছে মুর্শিদাবাদ জেলায় এবং 1টি অ্যাকাউন্ট রয়েছে বীরভূমের সাঁইথিয়া জেলায় একটি বেসরকারি ব্যাংকে। এবং এই 8টি ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চাওয়া হয়েছিল। তুমি জানো গতকালই আমরা সিবিআই সূত্র মারফত জানতে পেরেছিলাম যে 12টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছিল এবং সেই টাকার লেনদেনের হিসেব সিবিআইয়ের গোয়েন্দারা দেখছিলেন। কিন্তু আজকে যেটা সিবিআই সূত্রের খবর, যে 8টি ব্যাংক অ্যাকাউন্ট জীবনকৃষ্ণ সাহার নিজের নামে রয়েছে সেই 8টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। সমস্ত ব্যাংকে, বেসরকারি এবং সরকারি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে সিবিআই তরফে এবং চিঠি পাঠিয়ে ব্যাংকের নির্দেশ দেওয়া হয়েছে যে এই 8টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এরপর থেকে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট জীবনকৃষ্ণ সাহার এই 8টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতে পারবে না। এবং সিবিআইয়ের গোয়েন্দারা দেখতে চাইছেন যে অভিযোগ, তুমি জানো প্রথম দিনই কিন্তু সিবিআই তরফে আনা হয়েছিল যে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা জীবনকৃষ্ণ সাহা নিয়েছিলেন এবং সেই টাকা কোথায় গেল? তাহলে কি এই টাকার একটা অংশ ব্যাংক অ্যাকাউন্টেও জমা পড়েছে, নগদ টাকা জমা পড়েছে? একদিকে সেটা খতি দেখা হচ্ছে, তাই স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছিল এবং এই অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই টাকা কেউ বার করে না নেয়, তাই জন্য কিন্তু এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন স্টেটমেন্টের কপি আসার পর তারা সেটা খতিয়ে দেখবেন এবং যেহেতু তাদের আশঙ্কা ছিল যে জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পর সেই অ্যাকাউন্টের নমিনি এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে, তাই এই 8টি ব্যাংক অ্যাকাউন্ট, তার মধ্যে 7টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মুর্শিদাবাদ জেলায়, 1টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বীরভূমের সাঁইথিয়া জেলার একটি ব্রাঞ্চে বেসরকারি ব্যাংকে, এই 8টি ব্যাংকে চিঠি পাঠিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে বলে দিই, সিবিআই সূত্রের খবর, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নয়, এর বাইরেও কিন্তু একাধিক জায়গায় চিঠি পাঠানো হয়েছে। রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়েছে, সেখান থেকে জীবনকৃষ্ণ সাহা তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে কোথায় কী জায়গা, জমি, সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার জন্য সিবিআইয়ের আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ একদিকে
ব্যাংকের উপরে নজর, অন্যদিকে কোথায় কি সম্পত্তি রয়েছে সেটা খুঁজে বার করা হচ্ছে, এবং সিবিআই সূত্রের খবর এই ১২টি ব্যাংকের মধ্যে ৪টি যে অ্যাকাউন্ট রয়েছে স্ত্রীর নামে সেটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যে ৮টি অ্যাকাউন্ট রয়েছে জীবন কৃষ্ণ সাহার নামে। প্রকাশ, ধন্যবাদ।